জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলা একাডেমি বইমেলা এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ভাষা আন্দোলনের কালজয়ী গান পরিবেশন জানান দেয় অমর একুশে মাসের যাত্রা শুরু। পরে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সুদীর্ঘ পরিক্রমায় আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এসএসসি পরীক্ষায় হরতাল অবরোধকে জাতির জন্য দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তিনি। রাজনীতি করতে যে কেউ যদি রাজনৈতিক সিদ্ধান্তে ভুল করেন, সে ভুলের খেসারত তাকে দিতে হবে, ভুল শোধরানোর সময়ও তাকে নিতে হবে। ঠিক পরীক্ষার দিন থেকে হরতাল দিয়ে স্বাভাবিকভাবে পড়াশোনার পথটা, পরীক্ষার পথটা রুদ্ধ করার চেষ্টা। কালকের পরীক্ষাটা আমরা পিছিয়ে শুক্রবারে দেওয়া হয়েছে, কারণ এই শিশুদের জীবন নিয়ে তো আমরা কোনো ঝুঁকিতে ফেলতে চাই না, কারণ যারা এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে তারা তো মানুষ না। শেখ হাসিনার মুখে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি ক্ষোভের পাশাপাশি তাদেরকে এসব অপকর্ম থেকে বিরত থাকার আহ্বানও ছিল। আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, দেশে যেন শান্তি ফিরে আসে, কিন্তু আর যেন এই বোমা হামলা, আর যেন মানুষ পোড়ানো, আর এই ধরনের কর্মকাণ্ড যেন না হয়, বিএনপি জামাত জোটকে এর থেকে বিরত থাকার জন্যই আমি আহ্বান জানাচ্ছি। যে হয় তাদের এটা থেকে বিরত থাকতে হবে, নইলে এদেশের মানুষের রুদ্র রোষে তাদের একদিন পড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই। অনুষ্ঠানে বাংলা প্রেমী, ফ্রান্স, বেলজিয়াম সহ বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি নাগরিকদের বক্তব্য মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের। আমার অস্বীকার সূচক শিক্ষাশী লক্ষ্য করে জাকির মিয়া বললেন, আপনাদের মধ্যে পাথর আছে, তাই হবে মাথায় ঘিরু দিলে পাথর। অনুষ্ঠানে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা।